আজকের আমরা দেখব সেটা হচ্ছে যে স্প্লিটিং করা তো স্প্লিট কেন করে সেটা হচ্ছে যে আমার যখন একটা প্রজেক্টে আমি যখন কাজ করব সেখানে অনেকগুলো লাইন থাকবে যেটা আমার শুধুমাত্র এই প্যানেলেই থাকবে না প্যানেলের বাইরেও থাকবে তাই তো তো এটাকে আমরা আসলে এরকম করতে পারি যে বডির জন্য একটা পার্ট H1 এর জন্য জাস্ট আমি একটু সিম্পল एग्जांपल দিচ্ছি আর কি হ্যাঁ তো এইজন্য আমি রাইট ক্লিক করি রাইট ক্লিক করে এই যে স্প্লিট রাইট হ্যাঁ আমরা কি রাইটে যাচ্ছি অর্থাৎ এই ফাইলটাই কিন্তু আমার এখানে রাইট আছে ওকে আচ্ছা আহ তো আমরা এখানে পার্ট কয়টা আমরা বডি এইচ ওয়ান এবং ইনপ ওকে ফাইন আমরা এখান থেকে আরেকটা কাজ করছি এখান থেকে আমরা ডাউনে একটা নিচ্ছি হ্যাঁ তো আমরা প্রত্যেকটা পার্টে আমরা একসঙ্গে করে কাজ করতে পারবো একসাথে কাজ করতে পারবো এখানে সাপোজ বডি যে এলিমেন্ট এখানে আমরা কাজ করছি সিলেক্টর এখানে আমরা কাজ করতে পারছি এইচ এর ঠিক আছে আমরা এইচ ওয়ান কাজ করছি এখানে আমরা আহ পরের কাজ করছি ওকে ইনপুট এ কাজ করছি তার মানে কি আমরা একসাথে সবগুলার কাজ দেখতে পাচ্ছি ঠিক আছে তো এইভাবে করে আমরা আসলে স্প্রেটিং করে এইভাবে করে কাজ করতে পারি একসাথেই বা এরকম হতে পারে যে এখানে হচ্ছে যে আপনার কিছু রেফারেন্স দেওয়া আছে এবং সেই অনুসারে আপনি এই করে কাজ করছেন ওকে তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই